ভাইরা আমার, আজ দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। এটা আমরা জানতাম। আপনারা সকলে জানেন এবং বোঝেন আমি আমার সর্বোচ্চ মেধা দিয়ে আপনাদের এন্টারটেইনমেন্ট দেওয়ার চেষ্টা করেছি, কিন্তু আজ আমার সব ধারণা পাল্টে গেছে। দুঃখের বিষয়, আজ আমার কিছু সাবস্ক্রাইবাররা আমার ভিডিওগুলো ঠিক মতো তো দেখেই না, তার উপরে আবার ডিসলাইক মারে। কথা সত্য। আরে এরা কারা, কোত্থেকে এলো এরা? আমার কি অধিকার নাই আপনাদের কাছ থেকে ভালো কিছু আশা করার? কি অন্যায় করেছি আমি? আপনাদের ভালোবাসার মাধ্যমে উৎসাহিত হই আমি। আপনাদের একটা লাইক আমাকে একটা ভিডিও বানানোর জন্য উৎসাহিত করে, কিন্তু দুঃখের সঙ্গে বলছি আপনার একটা ডিসলাইক আমাকে অনেক কষ্ট দেয়। এত কষ্ট করে ভিডিও বানাই যে 4-5 ঘন্টা লেগে যায় একটা ভিডিও বানানোর জন্য। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। তারপরও যদি সেখানে জটিল ডিসলাইক, তাহলে আমার অবহেলা কোথায় পাব? আমার গতকালকের একটা ভিডিওতে যখন মাত্র 5টা ভিউ এসেছে, তখন দেখি 2টা লাইক আর 1টা ডিসলাইক। আমার অনেক কষ্ট লেগেছে তখন। আহারে, চোখের পানিতে বোকটা ভাইসা যায়। ভাই, আমি একটা কথা বলতে চাই। আমার ভিডিও আপনার ভালো লাগে না জানি, তারপরও দয়া করে ডিসলাইক মারবেন না। আপনি বলুন, আমার জায়গায় যদি আপনি হতেন তাহলে কেমন লাগতো আপনার? ভাই, মারো, মুঝে মারো, মারো, মুঝে মারো, মারো। নিশ্চয়ই খুব খারাপ লাগতো। আপনার একটা ডিসলাইক আমার ওই ভিডিওটি র‍্যাঙ্ক করতে দিবে না। আমার ওই ভিডিওটি আর কখনোই ভাইরাল হবে না। ওকে, তাই নাকি? আপনি হয়তো না বুঝে ডিসলাইক মেরেছেন। ভুল তো মানুষেরই হয়, শয়তানের নয়। কোন এই লোক? কহাঁ সে আতে? তাই আপনাকে আমি বলছি, আপনার হয়তো ভুল হয়েছে। আর আপনি যদি আমার এই ভিডিওটা দেখে থাকেন, তাহলে আপনার কাছে আমার একটা অনুরোধ আছে। দয়া করে, প্লিজ প্লিজ ভাই, দয়া করে একটু কষ্ট করে খুঁজে আপনার ওই ডিসলাইকটি তুলে নেবেন, তাহলে আমি আপনার কাছ থেকে অনেক 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 বেশি উপকৃত হব। উপরে আল্লাহ মেসেজ দিলেন, কথা সত্য। আশা করি আপনি আমার এই কথাগুলো শুনে ডিসলাইক অবশ্যই উঠিয়ে নেবেন আর আমাকে সামনের দিকে এগিয়ে নেওয়ার জন্য উৎসাহিত করবেন। আপনাকে ধন্যবাদ। তো বন্ধুরা, দিন শেষে একটা কথা বলতে চাই। বাংলাদেশে করোনার প্রভাব দিন দিন বেড়ে চলেছে। আপনারা সবাই নিজের দিকে খেয়াল রাখবেন। অনেক ভিড়ভাড় জায়গা, কোলাহল জায়গায় যাবেন না। বিনা প্রয়োজনে বাড়ির বাইরে বের হবেন না। নিয়মিত মাস্ক পরে বাড়ির বাইরে বের হবেন, কারণ আপনার কাছে হয়তো আপনার জীবনের কোনো মূল্য নেই, কিন্তু আপনার আমার পরিবারের কাছে আমাদের জীবনের মূল্য অনেক বেশি, যেটা ভাষায় বলে প্রকাশ করা যাবে না। তাই আবারও বলছি, করোনা থেকে সাবধান, ঘরে থাকুন, সুস্থ থাকুন, সরকারি বিধিনিষেধ মেনে চলুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের দিকে খেয়াল রাখবেন এবং নিজের পরিবারের মানুষদেরকে আরও বেশি আপন করে নেবেন, এটাই আশা করছি। তো আমি আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আপনারা সবাই ভালো থাকবেন। আগামীকালকে প্রথম রোজা, কে কে তারাবী নামাজ পড়েছেন, রোজা রাখার উদ্দেশ্যে কে কে রোজা রেখেছেন কমেন্ট করে জানাবেন। আপাতত আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। দেখা হবে পরের কোনো ভিডিওতে। টাটা, বাই বাই।